বাংলাদেশের নিদারুণ হিন্দু নির্যাতনের প্রতিবাদে কাল যারা রাস্তায় নেমেছিলেন, তাদের কেউ কেউ প্রশ্ন করছেন, আপনারা প্যালেস্তাইনের জন্য নেমেছেন? কত নিষ্ঠুর, কত নির্দয় আর কত অমানবিক হলে এরকম ধরনের প্রশ্ন করা যায়? প্যালেস্তাইনের গাজা ভূখণ্ডের জন্য কেউ রাস্তায় নামতে পারেন? কেউ ইসরায়েলে হামাসের নিরীহ মানুষকে হত্যা করার বিরুদ্ধে রাস্তায় নামতে পারেন? তার সঙ্গে বাংলাদেশের হিন্দু বাঙালিকে হত্যা করে নিশ্চিহ্ন করে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ, দুটো কি এক হলো? 2001 সালে উল্লাপাড়ার ওই 12 বছরের মেয়েটিকে যখন 12 জন মিলে সারা রাত ধর্ষণ করেছিল, তখন তার মা, অসহায় মা, বাংলা ভাষায় কাকুতি করেছিলেন, বাবা মেয়েটার বয়স খুব কম, তোমরা এক এক করে আসো। তিনি বাংলা ভাষায় করেছিলেন, যে ভাষায় আমি কথা বলি। ওখানে যাদের ওপর অত্যাচার করা হচ্ছে তারা আমার আত্মীয়, আমার রক্ত, আমার ভাই বোন। আমার বাবা, আমার মা পূর্ব বাংলা থেকে তারা খাওয়া পশুর মতো পালিয়ে এখানে আসতে বাধ্য হয়েছেন। তারা কেন এখানে এসেছেন আমার প্রতিদিন সকালে উঠে সেটা মনে হয়। আমার বলতে একটুও লজ্জা করে না যে আমি একটা বাঙাল বসতিতে বড় হয়েছি। কারণ আমি যদি কোনোদিন ভুলে যাই যে আমার বাবা, আমার মা কেন তাড়া খেয়ে ওখান থেকে এখানে এসেছেন, আর আমি ছোট থেকে প্রতিদিন পূর্ব বাংলা থেকে আসা অসহায় উদ্বাস্তুদের মধ্যে বড় হয়েছি, সেটা যদি আমি কখনো কোনোদিন ভুলে যাই, তাহলে পশ্চিম বাংলাতেও আমি থাকতে পারবো না। আমার মাঝে মাঝে মনে হয় এই যারা প্যালেস্তাইনের কথা বলেন না, তারা রবিবার মাংসের দোকানে সামনে যে বেঁধে রাখা পাঁঠাগুলোকে রাখা হয় তাদের মতো, তাদের সামনেই তাদের স্বজাতিকে কেটে মাংস ঝুলিয়ে বিক্রি করা হচ্ছে, তাতে তাদের কোনো বিকার নেই। তারা মহানন্দে কাঁঠাল পাতা চিবোচ্ছে। আমাদের এই ধরনের তথাকথিত বুদ্ধিজীবীদের দেখলে মনে হয় যে বাঙালি হিন্দু নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, আর এরা এখনো পর্যন্ত প্যালেস্তাইনের কাঁঠাল পাতা চিবোচ্ছে। ক্রেডল ফার্টিলিটি সেন্টার, সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। www.youtube.com/channelhindustan